আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এরর সলিউশনে আপনাকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওর বিষয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের পূর্ণাঙ্গ সমাধান। পরীক্ষা গ্রহণের তারিখ 2 সেপ্টেম্বর 2022। পদের নাম অফিস সহায়ক। সময় 60 মিনিট, পূর্ণমান 40। আপনার যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সাধারণ জ্ঞান অংশ। বঙ্গবন্ধু 6 দফা কর্মসূচি কবে ঘোষণা করেন? বঙ্গবন্ধু 6 দফা কর্মসূচি ঘোষণা করেন 1966 সালের 5ই ফেব্রুয়ারি। সর্বশেষ হিসাব অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় কত মার্কিন ডলার? সর্বশেষ হিসাব অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় 2824 মার্কিন ডলার অর্থনৈতিক সমীক্ষা 2022 অনুযায়ী। মুক্তিযুদ্ধে বীরত্বসূচক খেতাব কি কি? বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীক। বিশ্বে কোভিড-19 প্রথম কোথায় ভাইরাস শনাক্ত করা হয়? বিশ্বে কোভিড-19 ভাইরাস প্রথম শনাক্ত করা হয় চীনের হুবেই প্রদেশের উহান শহরে। বাংলাদেশের আইনসভা কত কক্ষ বিশিষ্ট? বাংলাদেশের আইনসভা 1 কক্ষ বিশিষ্ট। সন্ধি বিচ্ছেদ করুন। বাক আড়ম্বর, এর সন্ধি বিচ্ছেদ বাক যোগ আড়ম্বর। পরস্পর, এর সন্ধি বিচ্ছেদ পর যোগ পর। প্রাতরাশ, এর সন্ধি বিচ্ছেদ প্রাত বিসর্গ যোগ আস। পরীক্ষা, এর সন্ধি বিচ্ছেদ পরি যোগ ইক্ষা। এক কথায় প্রকাশ করুন যা অধ্যয়ন করা হয়েছে। এক কথায় প্রকাশ কি হবে? অদিত। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি, এক কথায় প্রকাশ কি হবে? ইতিহাস বেত্তা। ডালিমের কুড়ি, এক কথায় প্রকাশ কি হবে? আনার কলি। অর্থসহ বাক্য রচনা কর। শরতের শিশির, অর্থ সুষমের বন্ধু। টাকা পয়সা থাকলে শরতের শিশিরের অভাব হয় না। ধর্মের সার, অর্থ অকর্মণ্য ব্যক্তি। তোমার মতো ধর্মের সার দিয়ে কিছু হবে না। ডাকের কাঠি, অর্থ চাটুকার। তুমি তো জমিদারের ডাকের কাঠি, উনি যা বলে তাই করো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, হলিডেজ আর এসেন্সিয়াল ড্যাশ আওয়ার লাইফস। অ্যান্সার টু, হলিডেজ আর এসেন্সিয়াল টু আওয়ার লাইফস। উই শুড অবি ড্যাশ লস অফ আওয়ার কান্ট্রি। অ্যান্সার দি, উই শুড অবি দি লস অফ আওয়ার কান্ট্রি। হি ডাজ নট নো ড্যাশ সুইম। অ্যান্সার হাউ টু, হি ডাজ নট নো হাউ টু সুইম। রাইট এ প্যারাগ্রাফ অন পদ্মা ব্রিজ। নিজে নিজে চেষ্টা করুন। ট্রান্সলেট ইন্টু ইংলিশ। এখন 3টা বেজে 20 মিনিট। ইট ইজ নাউ 20 মিনিটস পাস্ট 3। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং অন অ্যান্ড অফ সিন্স মর্নিং। দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক একটি কাজ 7 দিনে করতে পারে। দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে 14 জনে 6 দিনে ওই কাজটি করতে পারবে? দৈনিক 5 ঘন্টা পরিশ্রম করে ওই কাজটি করতে পারবে 14 জনে 6 দিনে। একটি বাক্সের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 1.5 মিটার এবং উচ্চতা 1 মিটার, বাক্সটির আয়তন কত? বাক্সটির আয়তন 3 ঘনমিটার। একজন ক্ষুদ্র ব্যবসায়ী 5,600 টাকা বিনিয়োগ করে 1 বছর পর কিছু টাকার উপর 5% এবং অবশিষ্ট টাকার উপর 4% লাভ করলেন। মোট টাকা 256 টাকা লাভ হলো, তিনি কত টাকার উপর 5% লাভ করলেন? তিনি 5% লাভ করলেন 32,000 টাকার উপর। সমাপ্ত। পূর্ণাঙ্গ সমাধান এখানে দেওয়া হলো অফিস সহায়ক পদের। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্তত লাইক দিবেন। আপনাদের একটি লাইক আমাদের অনুপ্রেরণা যোগায় ভিডিও করতে। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই। আল্লাহ হাফেজ।